প্রধানমন্ত্রীর নির্দেশ যে মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না, বেরোবেন না, এবং আপনার পরিবারের কাউকে বেরোতে দেবেন না মাস্ক পরে, বাড়িতেই থাকবেন। আমরা আমাদের বিধায়ক মাননীয় আব্দুল গণির পক্ষ থেকে চাল, আলু, ডাল, সাবান এবং যাদের কাছে মাস্ক নেই, মাস্ক ছাড়াই ঘুরছেন, তাদেরকে মাস্ক দিয়ে আমরা চাল, আলু, ডাল এবং সাবান, তাছাড়াও আমরা যাদের কাছে মাস্ক নেই তাদেরকে সচেতন করার জন্য মাস্ক তাদেরকে দিচ্ছি এবং সচেতন করছি যে তোমরা বাইরে বেরোবে না, বাড়িতে থাকবে। সরকার তোমাদেরকে সর্বোত্তভাবে সাহায্য করছে, করবে, এবং আমাদের বিধায়ক আগামী দিন আরও ভাবনা চিন্তা আছে যাতে মানুষের কাছে আরও কিছু পৌঁছে দিতে পারি দান সামগ্রী, তার জন্য চেষ্টা করছি। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নেবে মানুষের কাজ করছেন, মানুষকে সচেতন করছেন, আমরাও ওনার সৈনিক, আমরাও আমাদের এলাকায় আমরা প্রত্যেককে সচেতন করছি যাতে মাস্ক ছাড়া না বেরোয় এবং অযথা ঘোরাফেরা না করে, সেইটা পুলিশকে সহযোগিতা করার জন্য সবার কাছে অনুরোধ করছি। পুলিশও ভালো কাজ করছে, বিভিন্ন জায়গায় টহল দিয়ে মানুষকে সচেতন করছে, বলছে বাড়িতে থাকুন, সরকার সর্বত্র আপনাদের সাহায্য করবে। আপনার নাম কি? আমার নাম সৈয়দ মঞ্জুরুল হক, মঞ্জু মুন্সি, বিধায়কের প্রতিনিধি। পেয়ে আমরা খুব খুশি। কি কি পেয়েছেন? চাল, ডাল, আলু, খাবার। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মীরানি ঘোষ। সাবান পেয়েছি। হ্যাঁ, খুশি হয়েছি। তোমার নাম কি? দুলাল। সাবান পেয়ে খুব খুশি হয়েছে, আমার পরিবারও খুশি হয়েছে। বিধায়ক পক্ষ থেকে চাল, ডাল, আলু, সাবান পেয়ে আমরা খুশি। আগামী দিনে যারা যত বিধায়ক থাকতে পারে আমরা ফেলতে পারি।